শীত এখনো পুরোপুরি আসেনি, তবে মেহেরপুরে এখনই শীতের আমেজ। দিনের বেলায় গরম পড়লেও সন্ধ্যার আগ থেকে শীত অনুভূত হচ্ছে, কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। তুহিন আরনোর তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। কুয়াশার চাদরে ঢাকা শীতের প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। ভোরে কুয়াশায় ধোয়াটে আকাশ, শিশির বিন্দুর জলকণা ক্ষেতের ফসলের বুকে কিংবা মাকড়সার জালে বিন্দু বিন্দু শিশির ফোটা। শীতে এক অন্যরকম বৈচিত্র্য এনে দেয় প্রকৃতির বুকে, যেন নতুন ক্যানভাসে ফুটে ওঠে প্রকৃতি। এ সময় উদিত সূর্যের লালাভাব প্রকৃতিকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তোলে। বিকেলের নীল আকাশের ক্যানভাসে সাদা মেঘের ভেলা হলো শীতের পূর্বাভাস। এরই মধ্যে মেহেরপুরে শীত পড়তে শুরু করেছে। গত কয়েকদিন ধরে সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। উষ্ণ গরম কাপড় পরার জন্য নতুন কাপড় কেনার ধুম এবং অবশ্যই পিঠা উৎসব। পিঠা খাওয়ার কথা মনে পড়ে ছোটবেলায়, ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, পাতিসেপ্তা পিঠা। দিনে গরম পড়লেও সন্ধ্যা নামার সাথে সাথেই বাড়ছে শীতের প্রকোপ, আর গরম কাপড় কম্বল ব্যবহারও শুরু হয়ে গেছে গ্রামে। শীতের সময় বাচ্চাদের আমরা নতুন গরম পোশাক পরাচ্ছি সকালবেলায়, আবার রাত্রে গরম পোশাক পরাচ্ছি। সকালে খুব কুয়াশা পড়ছে, দিনও মানে একটু গরম পড়ছে। আজকে শীতের প্রভাবটাও বেশি, কিন্তু আজকে কেঁচা মেতা লেপ টেপ গায়ে দিয়েছি। আজকে তো এখনো কুয়াশা ছন্ন। দিনের বেলায় খুব গরম পড়ছে, রোদের তাপমাত্রা অনেক বেশি, কিন্তু রাত্রে শীত। শীত মানে কুয়াশা, ফুলের সমাহার এবং পিঠাপুলির আয়োজন। ভোর আর সন্ধ্যার ঠিক আগের আকাশও যেন বলছে শীত আর বেশি দূরে নেই।